তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার এডুকেশন বক্সের চ্যানেলে একটা নতুন ভিডিওতে। তো তোমরা আগে কয়েকটা ভিডিওতে কয়েকজন রিকোয়েস্ট করেছিলে ডক্টর মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি বিষয়ে এ টু জেড ভিডিও আনতে, তো সেই ভিডিও নিয়ে কিন্তু আজকে ভিডিও আমি নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা বেশি কথা না বলে স্টার্ট করা যাক। আমি এই ভিডিওতে কী কী প্রশ্নের উত্তর দিতে চলেছি সেই প্রশ্নগুলো হলো, এই কলেজটা কোথায় অবস্থিত, এই কলেজে কী কী পড়ানো হয়, কীভাবে ভর্তি হয়ে যায়, ফিস কত লাগে কলেজের, ক্যাম্পাস ইনফ্রাস্ট্রাকচার কেমন, প্লেসমেন্ট কেমন হয় এবং কত র্যাঙ্ক করলে চান্স পাওয়া যায়, ওভারঅল এ টু জেড সমস্ত বিষয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো যারা এই কলেজ নিয়ে ইন্টারেস্টেড আছো বা এই কলেজের ব্যাপারে জানতে চাও তারা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে। তো চলো এই কলেজটা কোথায় অবস্থিত সেই দিয়ে প্রথমে শুরু করা যাক। এই কলেজটা কিন্তু হলদিয়ায় অবস্থিত, উপরের দিকে তোমাদের ডান দিকে ঠিকানাটা দিয়ে দিয়েছি, অম্বুজা সিটি সেন্টার, পোস্ট অফিস দেবহোগ ডিস্ট্রিক্ট হলদিয়া ওয়েস্ট বেঙ্গল 721657, এবং বাঁদিকে গুগল ম্যাপসটাও দিয়ে আমার দিয়ে দিয়েছি, সুবিধা হতে পারে এবং তোমরা নিজেও কিন্তু চেক আউট করে নিতে পারো। এবারে আসে তোমাদের সেকেন্ড প্রশ্ন যে এই কলেজটা কিসের কলেজ এবং কী কী পড়ানো হয়। তো এই কলেজে তোমাদের সরকারি পলিটেকনিক কোর্সগুলো করানো হয়, যে কোর্সগুলো কী কী না, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ছখানা ব্রাঞ্চ কিন্তু এখানে করানো হয়। এটা সম্পূর্ণ সরকারি পলিটেকনিক কলেজ এবং এখানে কিন্তু ভর্তি হতে গেলে তোমাদেরকে মাধ্যমিক যোগ্যতায় জেক্সপো এক্সাম দিয়ে অথবা এইচএস যোগ্যতায় ভোকলেট এক্সাম দিয়ে কিন্তু ভর্তি হতে হবে। তো চলো এরপরে কথা কি, এরপরে হচ্ছে গিয়ে এই কলেজে ফিস কত লাগে। 3 বছরের টোটাল ডিপ্লোমায় কিন্তু এখানে তোমাদের 2500 টাকার থেকেও কম খরচা হবে, ঠিক আছে। এরপরে কিন্তু তোমাদের এই কলেজের ইনফ্রাস্ট্রাকচার ক্যাম্পাস কেমন, এই কলেজের তোমাদের ইনফ্রাস্ট্রাকচার ক্যাম্পাস সবার রিভিউ পড়ে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই কলেজে মোটামুটি একটা পুরনো ধাঁচের ব্যবহার আছে, যে কারণে তোমাদের মডার্ন টেকনোলজির বিশাল কিছু ইউজ হয় সেটা কিন্তু নয়, ঠিক আছে। ওয়াইফাই ফেসিলিটি কিন্তু কলেজে অ্যাভেলেবেল নয়, কিন্তু ছেলে মেয়ে সবার জন্য কিন্তু এখানে হোস্টেল অবশ্যই রয়েছে, লাইব্রেরি অ্যাভেলেবেল প্রত্যেকের জন্য, কিন্তু লাইব্রেরিতে কিন্তু সমস্ত সাবজেক্টের পুরো বই কিন্তু অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। ক্যান্টিন কিন্তু নেই এবং গ্রাউন্ড যে খেলার মাঠ সেটা কিন্তু ভালো নয়, ঠিক আছে। এবারে তোমাদের যে ল্যাব ইনফ্রাস্ট্রাকচার সেটা হচ্ছে যে তোমাদের যে ল্যাবের মেশিনগুলো থাকবে সেগুলো কিন্তু একটু পুরনো ধাঁচের এবং পুরনো, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু ওভারঅল যে কলেজটা সেটা কিন্তু একটুখানি পুরনো ধাঁচের বলা যেতে পারে। এবার আছে তোমাদের এই কলেজে প্লেসমেন্ট কেমন হয়। প্রথমে আমরা দেখে নেব কেমিক্যাল টেকনোলজির যে প্লেসমেন্ট সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংতে দেখো বেশি কিন্তু প্লেসমেন্ট হয়নি, কয়েকজন প্লেসমেন্ট পেয়েছে, 9 জন প্লেসমেন্ট পেয়েছে, এবং এটা আমি গত বছরের কথা বলছি, গত বছর বা তার আগের বছরের ক্ষেত্রে বলছি, যে হাইয়েস্ট প্যাকেজ সেটা হচ্ছে মাসে 16,000 টাকা গেছে এবং লোয়েস্ট প্যাকেজটা 12,000 টাকা গেছে। যে কোম্পানিগুলো সেটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এসপি ক্লোরাইড লিমিটেড, অপর্ণা কেমিক্যাল, এই ধরনের কোম্পানি থেকে কিন্তু এখানে তোমাদের প্লেসমেন্ট হয়েছে, এবং ম্যাক্সিমাম ছাড়াও কিন্তু ছেলেমেয়ে কিন্তু তোমাদের ফার্দার স্টাডিজের ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু গেছে, এবং অপারেটারের ক্ষেত্রে কিছু কিছু কোম্পানিতে কিন্তু যোগ দিয়েছে। এটা গেল তোমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। এরপরে আসবে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে, যেটা আমি রিভিউ পড়ে যেটা বুঝলাম যে কম্পিউটার সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে কিন্তু প্লেসমেন্ট রেশিও এই কলেজে বিশাল কিছু নেই, তোমাদের যে প্লেসমেন্ট সেটা কিন্তু বিলো 10%, খুবই কম, কেমন লো প্যাকেজটাও কিন্তু খুবই লো, এবং খুব বেশি যে অপরচুনিটি আছে, সুযোগ আছে এই কলেজ থেকে প্লেসমেন্ট পাওয়ার সেটা কিন্তু নয়। এটা গেল কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে। এবার আছে তোমাদের ইলেকট্রিক্যাল, যেখানে সবচেয়ে বেশি ভালো আমি রিভিউ পেয়েছি কলেজের, যে 82% যে ছেলেরা তারা কিন্তু এখান থেকে প্লেসড হয়েছে, এবং যে লোয়েস্ট প্যাকেজ সেটা হচ্ছে 1.15 লাখ পার অ্যানাম, এবং হায়েস্ট প্যাকেজটা কিন্তু 3.36 লাখ পার অ্যানাম পর্যন্ত গেছে, এটা হায়েস্ট, এটা খুব বেশি, যাই হোক। কিন্তু যে রিক্রুটমেন্ট কোম্পানিটা ম্যান্ডো অটোমোটিভ লিমিটেড, 25% অফ স্টুডেন্টস গট ইন্টার্নশিপস ফ্রম দ্য কোর্স ইন দ্যাট কোম্পানি, ওকে। আর যে টপ রোলস সেটা কিন্তু টাটা অফার করেছে। এটা গেল তোমাদের ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। এবার আছে তোমাদের মেকানিক্যালের ক্ষেত্রে। মেকানিক্যালে তোমাদের কিন্তু অল ওভার গুড, বাট 60%-এর বেশি কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট হয়নি, টাটা পাওয়ার, হিন্দুস্তান পেট্রোলিয়াম এই ধরনের কোম্পানি কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট করতে এসেছে। আমি যেটা বুঝলাম পড়ে যে সিভিলের ক্ষেত্রেও কিন্তু আমি এখানে রিভিউটা আনিনি যদিও, কিন্তু সিভিলের ক্ষেত্রেও কিন্তু রিভিউটা কম্পিউটার সায়েন্সের মতোই খুব বিশাল কিছু যে প্লেসমেন্ট হয়েছে এমনটা নয়, অ্যাভারেজ প্লেসমেন্ট। তো আমি এই কলেজটা আমি যদি পুরোটা ওভারঅল দেখি তাহলে কলেজের যে প্লেসমেন্ট রেশিও সেটা কিন্তু ওই বলবো যে অ্যাভারেজ ওই 40-50% আশেপাশে রয়েছে, 100 জনের মধ্যে 40 জন কিন্তু প্লেসমেন্ট পাবে, এবং এখানে যে প্যাকেজটা সেটা কিন্তু হায়েস্ট ওই 2.5 লাখ পার অ্যানাম কিন্তু আমি অ্যাভারেজ ধরে রাখছি, এবং যে লোয়েস্ট প্যাকেজ সেটা কিন্তু ওই অ্যাভারেজ 1.2 লাখ পার অ্যানাম কিন্তু আমরা ধরে রাখতে পারি। এবারে তোমাদের যে
এই কলেজটা তোমাদের যে কাট অফ মানে গত বছরগুলোতে কীরকম গেছে এবং এবছর কীরকম যেতে পারে। 2021-এর যে কাট অফ জেক্সপো কাট অফ তোমরা দেখতে পাচ্ছ এবং ভূগোল রেখা কাট অফও তোমরা দেখতে পাচ্ছ, যেটা দেখে বোঝা যাচ্ছে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি এই কলেজে ডিমান্ড হয়েছে। কিন্তু আমার যেটা এবছরের প্রেডিকশান সেটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স টেকনোলজির একটু পিছাবে এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাট অফটা 7,000 নয় একটু 5,000-এর ভেতর কিন্তু আটকে যেতে পারে, এটা প্রেডিকশান। বাকি ব্রাঞ্চগুলোর কাট অফ কিন্তু একই জায়গায় থাকার কথা আছে। যাই হোক, আমি এই কলেজটাকে পার্সোনালি কত রেটিং দিচ্ছি, আমি কলেজটা কিন্তু পার্সোনালি 10-এর মধ্যে 6.5-এর বেশি কিন্তু দিতে পারছি না। আমি ওভারঅল ভালো এবং খারাপ সমস্ত বিষয়গুলোকেই বিবেচনা করে কিন্তু এই কলেজটাকে 6.5 কিন্তু আমি রেটিং দিলাম। যাই হোক, আর তোমাদের একটা জিনিস আমি বলে দিই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে খালি মেঘনাদ সাহা পলিটেকনিক কেন, আমি তোমাদেরকে টপ যে ভালো ভালো কলেজগুলো আছে যেগুলো তোমাদের ইন্টারেস্টের মধ্যে পড়ে, যেরকম এপিসি রয় বা বলো বিড়লা বা বলো সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, এই ধরনের সমস্ত কলেজগুলো তোমাদের কিন্তু আমি এই ধরনের A-to-Z রিভিউ কিন্তু আমি অলরেডি এনেছি এবং তার ফুল প্লেলিস্টের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানের শুরুতেই তুমি পেয়ে যাবে, শিগগিরই চেক আউট করো, সেখান থেকে বাকি ভিডিওগুলো কিন্তু দেখে নাও যদি না দেখে থাকো অবশ্যই। গুড বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দাও আর তোমার কী কী ভিডিও চাই সেগুলো কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, আমি কিন্তু সেই হিসেবে নতুন নতুন ভিডিও আনতে থাকবো। গুড বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।